হেই হোয়াটস আপ গাইজ, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বিয়ে তো করে ফেললো আয়মান সাদিক আর মঞ্জুরিন আপু, কিন্তু এই আয়মান সাদিক আর মঞ্জুরিন আপুর বিয়ে উপলক্ষে বাংলাদেশের কয়েকজন হুজুর হয়ে গেলেন একেবারে বেকুব। কামটা কি ঠিক হলো ভাই? কামটা আসলেই ঠিক না, একেবারে একটা বেকুব মার্কা কাম হয়ে গেছে। শুরুতে আয়মান সাদিক ভাই, আপনাকে নিয়ে একটু কথা বলতে চাই। ভাই আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? সবাই জানে আপনি অনেক জ্ঞানী একজন মানুষ, আপনার লাখ লাখ ফ্যান ফলোয়ার, আপনার মোটিভেশন অনেক সুন্দর, দুনিয়ার সবকিছু আপনি বুঝেন ভাই, কিন্তু ইসলাম কি জিনিস সেটা কি ভাই আপনি বুঝেন? প্রথমে আপনি পাবলিকের কি দেখালেন ভাই? প্রথমে আপনি পাবলিকের দেখালেন আপনি ধর্মীয় অনুশাসন মেনে মসজিদে বিয়ে করছেন। পাবলিক তো এটা দেখে একবারে ফেসবুকে শেয়ার মেয়ার দিয়ে একবারে সবকিছু ভরায় ফেলছে। সবাই বলতেছে আয়মান সাদিক ভাই অন্যান্য সেলিব্রিটিদের মতো না, খুবই ভালো একজন মানুষ, কারণ হচ্ছে সে ইসলামিক ধর্মীয় অনুশাসন মেনে মসজিদে বিয়ে করছে। অতএব আয়মান সাদিক ভাই খুবই ভালো একজন মানুষ। আর বাংলাদেশের কয়েকজন হুজুর তো একেবারে পুরো ফেসবুক কাফে লাইছে। এরা কি করছে জানেন? ওয়াজের স্টেজের মধ্যে উঠে ডিরেক্টলি আয়মান সাদিকের বয়ান শুরু করছে, যে আয়মান সাদিক এই করছে, আয়মান সাদিক সেই করছে, আয়মান সাদিক খুব ভালো একটা ছেলে, এই সেই, আয়মান সাদিকের নামে কত ভালো ভালো কথা। কিন্তু পাবলিক কি জানতো? হ্যাঁ, তলে তলে এই কাম করছে। বিয়ের ঠিক দুই দিন পরেই বের হলো আয়মান সাদিকের বিয়ের অনুষ্ঠানের মেন ভিডিও, যে ভিডিওতে ছিল স্টেজ কাঁপানো ঝমকানো অনুষ্ঠান, নাচ গান আরো কত কিছু, রং তামাশা, এসব দেখে পাবলিক তো পুরো টাস্কে খেয়ে গেছে। আর যে হুজুররা স্টেজের মধ্যে উঠে ওয়াজে আয়মান সাদিককে নিয়ে বয়ান দিছে, সে হুজুররা তো একেবারে পুরো বেকুব হয়ে গেছে। তারা বলতেছে কি বললাম, কাকে নিয়ে আমরা কি বললাম, আরে কার নামে আমরা কি বললাম, তাকে আমরা সবার সামনে বললাম সে একজন ভালো মানুষ, মসজিদে বিয়ে করছে, কিন্তু শেষমেশ আমাদেরকে বেকুব বানিয়ে দিল। আরেকটা কথা হচ্ছে কি ভাই জানেন, আয়মান সাদিকের বিয়ের ফটো বাংলাদেশের এমন কোন মেয়ে নাই যে শেয়ার দেয় নাই। আর এই ফটোগুলো শেয়ার দেয় কেন আমার মনে হয় তারাও জানে না, কারণ হচ্ছে মেয়েরা তো বুঝে কম, বেশি কথা বলে বেশি।